কর্মসন্ধানী চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগত আমি হিমাদ্রি এই মুহূর্তে একটি বড় নিউজ নিয়ে চলে এসেছি আপনাদের জন্য যে খবরটি পাওয়া যাচ্ছে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের বড়সড় সড়ো নিয়ম বদল করলো রাজ্য সরকার এখন থেকে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে আবেদনকারীদের সিঙ্গেল অ্যাকাউন্ট থাকতে হবে গতকাল রাজ্যের মুখ্য সচিব হরিকৃষ্ণ দ্বিবেদী জেলাশাসকদের সাথে দুয়ারে সরকার নিয়ে যে বৈঠক করেছিলেন সেখানেই এমন নির্দেশ দিয়েছেন এতদিন লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের ক্ষেত্রে জয়েন্ট অ্যাকাউন্ট থাকলেও আবেদন করা যেত কিন্তু শোনা যাচ্ছে জয়েন্ট অ্যাকাউন্ট নিয়ে একাধিক সমস্যা থাকার কারণেই এই নিয়ম বদল করা হচ্ছে বর্তমানে দেখা যাচ্ছে স্বাস্থ্যসাথী খাদ্যসাথীর মতো বিভিন্ন প্রকল্পের সুবিধা পেতে আধার নম্বর সংযুক্তিকরণে জোর দেয়া হচ্ছে যেমন আমরা দেখেছি যুবশ্রী অ্যানেক্সা থ্রিতেও আধার নম্বর যোগ করার একটি নতুন অপশান দেওয়া হয়েছে জানা যাচ্ছে পুরানো যে অ্যাকাউন্টগুলো ক্রিয়েট হয়ে গেছে যারা অলরেডি লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা পাচ্ছে তাদের কোনো পরিবর্তন হবে না কিন্তু নতুন আবেদনকারীদের ক্ষেত্রে সিঙ্গেল অ্যাকাউন্ট ছাড়া আবেদন করা যাবে না ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি লাইক ও সাবস্ক্রাইব করবেন এছাড়া খবরটি অনেক মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্য ভিডিওটি অনেক অনেক শেয়ার করবেন